এই হ্যালো গাইস, আজ না রামনবমী, আর রামনবমীর দিন রামতলায় যাবো না সেটা কখন হয় নাকি? কত দূর দূর থেকে লোক আসছে জানো, আর আমরা রামতলার সামনে থেকে রামনবমীতে যাবো না, আজ পুরো পল্টন নিয়ে যাবো। কি রে তোরা দুজন ওদিকে দাঁড়িয়ে কি করছিস? চলো চলো যাওয়া যাক, তাহলে চলো। বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটা সঙ্গী করেই নিয়ে চলেছি আজ রামলালা তলায়। দুপুরের আহারটা যাই হোক করে সেরেই রামনবমীর দিনই একদম বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে রামতলায় যাওয়ার জন্য। এদিকে দেখো এরা খুব ফাজলামো মারছে। তুই আমি গন্তব্যে যাওয়ার জন্য এতটাই পাগলা যে অন্যদিকে মনই যায় না। যেতে যেতেই দেখা মিলল আমাদের সেই ভালোবাসার জায়গাটা, যেখানে আমাদের হাসি কান্না দুঃখ সব কিছু লুকিয়ে থাকে এই স্কুল। আর কথা বলতে বলতেই কখন যে রামতলার প্রবেশ পথে ঢুকে পড়েছি নিজেরই খেয়াল নেই। এদিকে আজকে তো রামনবমী, প্রচুর ভিড় হয়েছে। যাই হোক, ভিড় ঠেলে এদিক ওদিক করে রামতলার সামনের একদম ঢোকার প্রবেশ পথে চলে এলাম। এই যেখানে প্রবেশ পথ, তাও দেখা যাচ্ছে প্রচুর ভিড়, ঢোকা যাবে না। ভিড়ের মধ্যে ঢুকেই স্মরণ করে নিলাম আমাদের সেই রাম রাজাকে। কি সুন্দর লাগছে তার এই অপরূপ রূপ, খুবই সুন্দর। আজকে এখানে ভিড়টা দেখছো, কত মানুষ এসছে। আজ তো গ্রাম গঞ্জে থেকে সব মানুষরা আসে। ভোর তিনটের থেকে মনে হয় পুজো চালু হয়, যতটুকু আমি জানি ভোর তিনটে থেকে পুজো চালু হয়, সারা দিন পুজো হয়। এখানে প্রচুর মানুষ দেখছো, এই যে সামনেটা দেখো, ওই যে সামনে সবাই পুজো দিচ্ছে, এখানে প্রচুর ভিড়। ঠাকুর মশাইরা মনে হচ্ছে মনে হয় ক্লান্ত হয়ে যায় এত সেই সকাল থেকে পুজো। আমরা এখন উপরটা উঠে এসেছি, এখান দিয়ে আরও ভালো ভিউটা আসবে। এখানে দেখতেই পাচ্ছি দেখো কত লোক ওই সামনে জড়ো হয়েছে, সবাই এখন পুজো দিতে। এখন এখন বিকেলবেলায় আমরা গেছিলাম। আর এদিকে দেখো এরা হ্যাল হ্যাল করে ঘুরে যাচ্ছে, ওই যে কালো জামা পরে যে মোটা ছেলেটাকে দেখছো, এই হলো আসল ক্যামেরাম্যান। এ কোনো ক্যামেরার সামনে কোনোদিনও আসবে না, ঠিক আছে। এখানে দেখো কত ভিতর, আর এখানে দেখো কত বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে। এই রাম পুজোর মানে মন্দিরটার সাইডে এখানে সবাই খেলনা মেলনা নিয়ে বসে। এই যে এখানে এখন সব সাজাচ্ছে দেখছো, এই যে বাচ্চাদের সব মেয়েদের খেলনা, এগুলো সারা বছরই থাকে। এখন আমরা বাইরের দিকে যাবো, আর একটু বাদেই বুঝতে হবে কেন আমরা বাইরে যাচ্ছি। এতক্ষণ তো তোমরা ট্রেলার দেখলে, আসল সিনেমা তো একটু বাদেই শুরু হবে। এই যে বাইরে গেলেই তোমরা বুঝতে পারবে, দেখো না কী হয় এবার। এখন বাইরে রাস্তা দিয়ে হাঁটছি, এদিকে দেখছো কত সব বাচ্চাদের খেলা মেলা নিয়ে বসেছে। আর এদিকে আমরা আজকে এখন যাবো শঙ্কর মাথের দিকে। আর এই যে শঙ্কর মাথের দিকে, এইটা হলো কানালাল কলেজের গলি। এইখানে দেখছো সব পতাকা মাতাকা টাঙিয়েছে, আর এই যে ঝুড়ি বাজার সব নিয়ে বসেছে। আর এখন আমরা এসেছি শঙ্কর মাথে, রামনবমী উপলক্ষে এখানে আজকে র্যালি বেরোবে। এখানে দেখছো কত বড় বড় ব্লগার আরও সব নিউজ রিপোর্টাররা সব এসছে। এখানে দেখছো ডিএসএলআর নিয়ে ছবি তুলছে। আমি এখানে ছোট্ট একটা ব্লগার মানুষ, তোমরা যদি সাপোর্ট করো তাহলে একটা কোনো একটা জায়গায় যেতে পারো, তোমাদের সাপোর্টটাই দরকার। এখানে দেখছো সব পতাকা মাতাকা নিয়ে রেডি হচ্ছে, মানে একটু বাদেই বেরোবে। ওই সামনে দেখো একটা ব্যান্ড পার্টি আছে, মানে পাইপ ব্যান্ড যেগুলো বলে না সেরকম। এখানে দেখো সব পতাকা সব হাতে একটা করে সব নিচ্ছে, যাবে সব র্যালিতে। সব বড় বড় রিপোর্টার এসেছে, শুনলাম নাকি এখানে শুভেন্দু অধিকারীও আসবে আর দিলীপ ঘোষও আসবে, দেখা যাক আসে নাকি। এই যে দেখছি এই যে ব্যান্ড পার্টি আছে, পেছনে আরও সব ছৌ। তোমাদের বললাম না সব বড় বড় নেতারা আসবে। এখানে দেখছো পুলিশের গাড়ি, এই যে মনে হয় সব এসে গেছে, এবার র্যালির মধ্যে সব যাবে। এক ঘন্টা ধরে জানো দাঁড়িয়ে আছি, র্যালি বেরোনোর নাম নেই। সেই বিকেল চারটে থেকে গেছি, পাঁচটার সময় যে সব বেরোচ্ছে তাকে গদা মদা নিয়েছে। আর ওখানে বড় বড় রিপোর্টাররা এসে দেখছো, এই যে ক্যামেরা ম্যামেরা নিয়ে ভিডিও করছে, বড় বড় সব নেতারা এসছে। এই যে ভিড়টা যাবো, কী ভিড় হয়েছে। আর এখানটা শঙ্করমা, যারা যারা শঙ্করমা চেনো না তারা বলে দিচ্ছি, রামতলা স্টেশনে একটু ভেতর দিক করে এলেই সামনেই পড়বে একদম শঙ্করমা। দেখো ফাইনালি অবশেষে এক ঘন্টা অপেক্ষা করে এই যে র্যালি শুরু হয়েছে দেখছো। রিপোর্টাররা দেখো এই র্যালি কী শুরু হবে, রিপোর্টাররাই আগে আগে ছুটছে। দেখো বড় বড় সব নেতারা যাচ্ছে, হাতে সব গদা মদা নিয়ে যাচ্ছে। দেখো সব বড় বড় নেতারা রিপোর্টাররা ছুটছে, যে আস্তে আস্তে শুরু হয়েছে। জানি না সব বড় বড় এখানে কারা কারা নেতারা আছে, আর অত সব নাম মাম জানি না। এই যে পতাকা নিয়ে সব বেরোচ্ছে, দেখো খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু এত ভিড় না, ভিড়ের মধ্যে ভিডিও করতে প্রচুর প্রবলেম হচ্ছিলো। কী আর বলবো, তোমাদের জন্য তো করতেই হয়, তোমরা খালি আমাদের পাশে থেকো তাহলেই হবে। এই যেখানে র্যালি শুরু হয়ে গেছে, প্রথমেই বিবেকানন্দ ছবি দিয়ে শুরু হয়েছে। টোটোর পেছনে বিবেকানন্দ ছবিকে সাজিয়ে গুছিয়ে লাগিয়ে দিয়েছে, আর এরা পতাকা নিয়ে ছোটে ছুটেই যাচ্ছে, ছুটেই যাচ্ছে। র্যালি তো শুরু হয়েছে। আর এই যে ব্যান্ড পার্টি চলে এসছে, এটা হলো ব্যাটারি ইয়ং স্টার ব্যান্ড, সুন্দর বাজাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কিকটিমি করছে, বাজাচ্ছে আর বাজাচ্ছে না আর হেঁটে যাচ্ছে ফটফট করে। এখানে দেখছি একটা ছেলে দেখছো বাজাচ্ছে না, খালি হাঁটছে।
কি বলবে। আর এখানে দেখো এইগুলোই আমার সব থেকে ভালো লাগে, যে পেছনে আসার একটু ছৌ না, সেজে গুজে এরা কি সুন্দর লাফা, এখানে কিছু করছে না, এই পশুগুলো কি পশু কি জানি ঠকঠক ঠকঠক করে হাঁটছে। দেখো গাধাও ছিল। দেখো আমি আবার সেই ছৌ নাচের সেকশানে চলে এসেছি, মানে আমার ছৌ নাচ খুব ভালো লাগে। আমি ভাবলাম একটু দেখাবে এরা, ক্যামেরাওয়ালা দেখাচ্ছে একটু ছৌ নাচ করে দেখাবে, এ দেখানোর নাম নেই, খালি এরা হেঁটেই যাচ্ছে সেজে গুজে। এ দেখছো গাধাকে দেখছো কি টুক 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 করে হাঁটছে, দেখো কালো মুখোশ পরে। আর এবার তোমরা পুরো র্যালিটা দেখতে থাকো, একদম আমরা আবার অন্য জায়গায় চলে এসেছি, কেন ওখান থেকে সব খাপছাড়া খাপছাড়া ভাবে আসছিল, ওই জন্য আমি সব অন্য জায়গায় চলে এসেছি। এখান দিয়ে পুরো র্যালিটা পুরো মজা নাও, এখান দিয়ে পুরো তোমরা দেখতে পাবে। আর এই দেখো এখানে দেখো পতাকা মাতাকা বাড়াচ্ছে, ও খুব সুন্দর। এখানে দেখছি এখানে বড় বড় নেতা এসছে, এখানে দিলীপ ঘোষ এসছে, শুভেন্দু দুর্গের এসছে, দেখো DSLR ছবি তুলছে, এখানে সব সেলিব্রিটিরাও সব এসছে, যাই না কে কে এসছে। এখানে দেখো গদা নিয়ে আসে, এখানে বড়ো বড়ো সেলিব্রিটিরাও এসছে, ওখানে তো আমাকে ধারে কাছে ঘেঁচতে দেবেন। এখানে বড়ো সব পুলিশরাও আছে, মানে সব গার্ড দিচ্ছে, বড়ো বড়ো সেলিব্রিটিরা এসছে তো ওই জন্য সব গার্ড দিচ্ছে। খুব আনন্দ হচ্ছিল আমার, কিন্তু এই যে দেখো ভিড়টা দেখছে, এর মধ্যে ওই দেখো এখানে সব আর্মিরা সব আছে, বড়ো কেউ সেলিব্রিটি এসছে ওখানে গার্ড দিচ্ছে। এরকম শুভেন্দু অধিকারী এসছে, দিলীপ ঘোষ এসছে, দেখো খুবই সুন্দর লাগছে। দেখো দেখছো ওখানে দেখো শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সবাই এসছে, ঠিক আছে। যদি ভালো লেগে লাগে চ্যানেলটিকে টুকুস করে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন।